অপপ্রচার ও মিথ্যাচারের কারণে মালয়েশিয়া বাংলাদেশে প্রবাসীদের কষ্টার্জিত সুনাম দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলেছেন হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। মালয়েশিয়া থেকে মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বাংলাদেশ প্রেস ক্লাব অফ মালয়েশিয়ার নেতৃবৃন্দ হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব বলেন। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে বলে জানান হাই কমিশনার। আলোচনা শেষে হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম ডেপুটি হাই কমিশনার ওয়াহিদা আহমেদ ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুল ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার পক্ষ থেকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর সাথে চলমান করোনাকালীন সময় প্রবাসীদের পাশে থেকে কাজ করা সাংবাদিকদের সম্মাননাসূচক সনদ প্রদান করা হয়।